তৃণমূলের পক্ষ থেকে ও খোকন দাসের উদ্যোগে গরিবদের দেওয়া হল ত্রাণ সামগ্রী। করোনা ভাইরাসের জেরে ভারতের লকডাউনের ফলে সমস্ত দোকানপাট বন্ধ, এর ফলে খাদ্যের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। প্রায় অনাহারে দিন কাটাতে হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষদের। এদিন রবিবার দেখা গেল পূর্ব বর্ধমানে দুস্থ অসহায় মানুষদের পাশে শহর বর্ধমানের 33 নম্বর ওয়ার্ডের নূর মসজিদপাড়ায় পূর্ব বর্ধমান শহর তৃণমূলের পক্ষে ও খোকন দাসের উদ্যোগে এই এলাকার বিভিন্ন প্রান্তে গরিব দুস্থ অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। তৃণমূলের এহেন উদ্যোগে খুশি এলাকাবাসীরা। এদিন খোকন দাস জানান, দীর্ঘদিন ধরে লকডাউন চলছে, ইতিমধ্যে অনেক মানুষ কর্ম থেকে বিচ্ছিন্ন হয়েছেন, ফলে তাদের এখন করুণ অবস্থা। তাই সকলের কথা চিন্তা করে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে তার পাশাপাশি বর্ধমান শহরের 17 নম্বর ওয়ার্ডের পাঁচিল পুকুর পাড়ে খোকন দাসের নেতৃত্বে 500 জন দুস্থ অসহায় রান্না করা খাবার তুলে দেন এলাকার তৃণমূল নেতৃত্বরা। মূল ব্যাপার হচ্ছে, সবাইকে আমাদের দলের পক্ষ থেকে সাবধানেই থাকতে বলেছে, আমরা সাবধানেই আছি। তার মাঝখানে এই যে হাজার হাজার মানুষ অসহায়, এই যে করোনা 19 জন্য মানুষ যে বিপদের সম্মুখীন বিভিন্নভাবে, আজকে 2 মাসের ধরে প্রায় চলছে এই লকডাউন, তার জন্য মানুষের বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রীর সমস্যা দেখা দিচ্ছে, ওষুধ থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে মানুষের সমস্যা হচ্ছে। এটা আমাদের রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রতি রাজ্যের প্রতিটি জায়গায় মানুষের এই দুরবস্থার পাশে দাঁড়িয়েছে, এবং আমরা যারা তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করি, আমাদেরও দায়িত্ব এই সময় মানুষের পাশে থাকা। আমরা তাই আমরা এই অবস্থার মধ্যে নিজেরা সাবধানে থেকে এবং প্রতিটি মানুষকে সাবধানে থাকতে বলে, দূরত্ব বজিয়ে রেখে সবাই মাস্ক পরে আমরাও তার মাঝখানে বেরিয়েছি। যদি আমরা না বেরোই তাহলে এই মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? তাই আমাদের দলের পক্ষ থেকে আমাদেরও সাবধানে থাকতে। বিশাল খুশি এই করোনার কারণে, যে মানুষ অসহায় মানুষদের কাজকর্ম সব বন্ধ হয়ে গেল, আমরা তাদের পাশে থেকে এই যে 400-500 লোককে যে ঈদের সামগ্রী তুলে দিতে পারছি, তাদের মুখে যে একটু খুশি ফোটাতে পারছি, তার জন্যে আমরা নূর মসজিদ পাড়া বাসিন্দারা খুবই আনন্দিত বা খুবই গর্বিত যে তাদেরকে যতটুকু আমরা সাহায্য করতে পারছি তার জন্য। আপনার এলাকার প্র্যাকশন কাউন্সিলরকে দেখা যাচ্ছে, উনি তো থাকে না, আমাদের যা কিছু আমাদের পাশে খোকন দাস মহাশয় থাকেন, ওনাকে নিয়ে আমরা সব কিছু করি, ওনার সহযোগিতায় ওনার নেতৃত্বে আমরা চলি। কী কী দেওয়া হচ্ছে খাদ্য? এখানে দেওয়া হচ্ছে চা, চিনি, আলু, ময়দা, আপনার সিমুই, লাচ্চা, নারকেল, খাস্টাল, তেল, আরও আদা রসুন, মানে ঈদের সব সামগ্রী ব্যাপার, ঈদের যেসব মালপত্র সব কিছু আছে, ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে। আপনার নাম পড়ে? আমার শেখ নাসির আহমেদ। মোটামুটি 500-600 লোক দেওয়া হচ্ছে। মোটামুটি এর আগেও আমরা খাইছি, তার আগেও চলেছে, মানে প্রত্যেক সপ্তাহ সপ্তাহে আমরা করে একটা আয়োজন করছি। এটা সম্পূর্ণ খোকন দাস দার নেতৃত্বে এটা আয়োজনটা করা হয়েছে, আমাদের সবার ছেলেদের সহযোগিতায় এই আয়োজনটা করা হয়েছে। কোথায় করা হচ্ছে? এটা 17 নম্বর ওয়ার্ডে আমরা এটা আয়োজন করেছি, আগেও করেছিলাম, এটা হচ্ছে আমাদের 2 নম্বর দিন। কোন জায়গা? 17 নম্বর ওয়ার্ডে? পাঁচিল পুকুর পাড়। এটা কতজনের এই খাবার ব্যবস্থা করা হয়েছে? এটা মোটামুটি সপ্তাহখানেক ধরে আয়োজন করে এটা ব্যবস্থা করা হচ্ছে, এবার সবার কাছে আমরা তো পৌঁছাতে পারছি না ঠিকঠাক টাইমে, কিন্তু যতটা সম্ভব আমরা চেষ্টা করছি মানুষদের পাশে দাঁড়ানোর, মানুষদের সাথে থাকার। আজকে কতজন দিচ্ছেন? আজকে কতজনকে দিচ্ছেন? আজকে মোটামুটি 500 জনকে আয়োজন করা হয়েছে। আর চিন্তা ভাবনা কী রয়েছে? আর চিন্তা নেক্সট দিনও আরও আমরা চিন্তাভাবনা করছি, আরও মানুষদের যতটা সাহায্য করার চেষ্টা করব এবং মানুষের পাশে থাকব। লকডাউন তো বাড়লো, হ্যাঁ লকডাউন বাড়লো, কিন্তু তাও মানুষদের পাশে থাকতে তো হবেই, সবার সাথে আমরা একসাথে মিলেমিশে সবাই একসাথে থাকতে হবে। কী নাম তোমার? আমার নাম তন্ময় দাস। তোমাদের টিমে কারা কারা আছে? আমার থেকে সবাই আছেন, আমাদের কিছু সদস্য রয়েছে, আমাদের পার্টি অব্দি কিছু ছেলেরা রয়েছে, সবাই মিলে সহযোগিত করে একসাথে আমরা মিলেমিশে কাজটা করেছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।